স্পেনের মাদ্রিদ এশিয়া ভিত্তিক সংগঠন কাসা এশিয়া ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বাংলাদেশ স্প্যানিশ বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদের রিপোর্টে। মাদ্রিদে বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সুবিধা শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশে স্প্যানিশদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য স্পেনের চেম্বার অব কমার্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিদেশে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার গত বৃহস্পতিবার এশিয়া ভিত্তিক সংগঠন কাসা এশিয়ার হল রুমে বাংলাদেশ দূতাবাস ও কাসা এশিয়া যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাবিদ শাফিউল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কাসা এশিয়ার মহাপরিচালক রামন মারিয়া মোরেনো। মূল বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, বৈদেশিক বিনিয়োগকারীদের বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে সেজন্য বাংলাদেশ সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বৈদেশিক বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি উপযুক্ত দেশ হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশের সাথে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো আছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি পরিবহন, অবকাঠামো, টেলিযোগাযোগ, পানি ও স্যানিটেশন, শিক্ষা, কৃষি, পর্যটন সহ বিভিন্ন খাতে স্প্যানিশ বিনিয়োগ রয়েছে। দক্ষিণ এশিয়ায় স্পেনের দ্বিতীয় বৃহত্তম আমদানি বাজার বাংলাদেশ উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, স্পেন প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 1.9 বিলিয়ন ইউরোর পোশাক সামগ্রী ক্রয় করে থাকে। বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের উপর একটি প্রামাণ্য চিত্র সেমিনারে প্রদর্শন করা হয়। সেমিনারে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও হেড অফ চ্যান্সেলরি এম হারুন আল রাশিদ ও ফার্স্ট সেক্রেটারি লেবার উইং মোহাম্মদ শরীফুল ইসলাম, স্পেন বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন সহ স্প্যানিশ ও বাংলাদেশি সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। স্পেনের মাদ্রিদ থেকে সাহাদুল সুহেদ, চ্যানেল আই।